22 গজে ব্যাটসম্যান হিসেবে বিরাট কত বড় সুপারস্টার আলাদা করে তা বলার প্রয়োজন নেই মোটেও, কিন্তু এর বাইরে সেখানে বোধহয় প্রশ্নটা এসেই যায়, বিশেষ করে ফিল্ডিং এর সময়। হরহামেশায় মেজাজ হারানো প্রতিপক্ষের ব্যাটসম্যানদের স্লেজিং কিংবা ব্যক্তিগত আক্রমণ, এসব নিয়ে বেশ বদনামী আছে বিরাটের। কিন্তু এবার যা সামনে আসলো ভদ্রলোকের খেলাকে তা কলঙ্কিত করবে নিশ্চিত, আর তা প্রকাশ্যে আনলেন সাউথ আফ্রিকার সদ্য সাবেক ক্রিকেটার টিন এলগার। সময়টা 2015, যেবার নিজের ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারত সফরে যান এলগার। সে সময় একটা ম্যাচ চলাকালীন তার গায়ে নাকি থুতু মেরেছিলেন কোহলি। বান্টার উইথ দ্য বয়েজ পডকাস্টে সেই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন এলগার। ওই পিচগুলো ছিল হাস্যকর। আমি ব্যাট করতে যখন ক্রিজে যাই তখন আশ্বিন আর জাদেজা একটানা বল করছিল। আমি ওদের সামলাতে যখন লড়াই করছিলাম তখন কোহলি আমাকে থুতু মারে, তখন তার সঙ্গে আমার বাদানুবাদ হয়। আমি তাকে পুনরায় বলেছিলাম, তুমি যদি এটা করো তবে আমি তোমাকে শেষ করে দেব। এরপর সে স্লেজিং চালিয়ে যেতে লাগলো। জিং ফসফেট ও পাউডার কোটিং এর কারণে রিগাল স্টিল আলমিরাতে মরিচা পড়ে না। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। অবশ্য ঘটনা এখানেই থেমে থাকেনি, বরং তা গড়িয়েছে বহু দূরে। জাতীয় দলে এলগারের সতীর্থ এবিটি ভিলিয়ার্স আবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে বিরাটের সতীর্থ। থুতু কাণ্ড নিয়ে কোহলির সঙ্গে কথা বলেছেন ডি ভিলিয়ার্স, পরে নিজের ভুলও বুঝতে পারেন বিরাট। এমনকি 2018 সালে ভারত যখন সাউথ আফ্রিকা সফরে যায় তখন এলগারের কাছে ক্ষমা চান তিনি। দুই তিন বছর পর ওরা এখানে সফরে এলে কোহলি আমাকে এক পাশে ডেকে নিয়ে বলল, আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে চাই। এরপর আমরা একসাথে ড্রিঙ্ক করেছিলাম, তখন সে ড্রিঙ্ক করত। অবশ্য এরপরে বিরাটের সঙ্গে হৃদ্যতা বাড়ে এলগারের, এমনকি ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে যখন আউট হন ডিন এলগার, সতীর্থদের তখন উদযাপন করতে বারণ করেছিলেন বিরাট। পরে সাউথ আফ্রিকার এই ওপেনারকে একটা জার্সিও উপহার দেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান। মাহবুব রিমন, সময় সংবাদ।